Hey guys, welcome back to our YouTube channel. Bong reaction হবে চলে এসেছি নতুন একটা বেকুবদের ভিডিও রিয়্যাক্ট করতে, কাণ্ড মানে বেকুবদের কাণ্ড রিয়্যাক্ট করতে। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। হ্যাঁ একদম, আমরা কিন্তু এখন প্রায় দিনই অস্থির বাংলার কিছু কিছু অস্থির ভিডিও দেখছি, তো আজকে আরো একটা ভিডিও নিয়ে বসে পড়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। আগের দিনের ভিডিওটাও খুব ভালো ছিল একদম। তো চলো বেশি দেরি না করে এই মজাদার ভিডিওটা দেখে নেওয়া যায়। একদম, তো চলো। কিছু লোকের ভাগ্য সব সময় উল্টো দিক থেকে সাথ দেয়। আজ এমনই কিছু মজাদার কাণ্ড দেখবেন, তো চলুন। বউ মরলে বউ পাবি রে পাগলা, কিন্তু নিজে চলে গেলেই ব্যাস। ট্রাকটিকে পিছন দিক থেকে গড়তে দেখে ভাই সাহেব তার বউকে স্কুটি থেকে নামিয়ে দেয় আর নিজেই কেটে পড়ে। বৌদিকে চাপের মুখে ফেলে ভেটা নিজে আগে কেটে পড়লো। শুধু হাতি ভাইয়ের কথা ছাড়ুন, চুলকানি হলে প্রতিটি প্রাণী কোনো না কোনো উপায় ঠিক বের করে ফেলে। যেমন এই ভাইকে দেখুন। ওভার এক্সাইটেড কোনো কাজে ভালো নয়, দেখলেন তো পাপারি পরীর কাণ্ড। মেয়েটিকে ইমপ্রেস করার জন্য ভাই গেছিল তাকে হেল্প করতে, সুযোগ পেয়েছে তাই হাতছাড়া করতে চাইনি, কিন্তু ভাইয়ের কপালে তা ছিল না, তাই সাথে সাথে ভাইয়ের ব্রেক ফেল হয়ে যায়। পাপারি ডানা কাটা পরীকে যখন ট্রাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হয় তখন এমন কাণ্ডই ঘটে আর কি। আমি বাড়িতে সেলিব্রেট করা বার্থডে পার্টি আর বন্ধুদের সেলিব্রেট করা বার্থডে পার্টির মধ্যে অনেক কিছুই তফাৎ থাকে। এখানে ভাইয়ের বন্ধুরা তার বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু কেক কাটার আগে মোমবাতি নেভাতে গিয়েই বেচারা পড়েছে মহা বিপদে। মনে হচ্ছে মোমবাতির চক্করে পড়ে ভাইয়ের কেকটাই ঠিক মতো কাটা হবে না। এখানে আঙ্কেল এক মনে বসে বসে নিজের কাজ সারছিল, তখন এই ভাই পিছন থেকে এসে প্র্যাঙ্ক করে তাকে কেমন বোকা বানালো দেখুন। ভাই আপকো কিডনি চাহিয়ে থা না, ভাই আদমি মিল গিয়া, পুছ কে বাতাতা হুঁ, আঙ্কল আপকা উমর কিতনা হ্যায়? ভাই 55 সাল কা হ্যায়, আপ এক বোরা ওর গাড়ি লেকে আইয়ে। ছেলেটির এমন কাণ্ড দেখে চাচা কিন্তু ভালো রেগে গেছিল। কাকু এসেছিল সকাল সকাল মাঠে ব্যায়াম করতে, কিন্তু তার ব্যায়াম করার স্টাইল দেখে মনে হচ্ছে সে রাতের হোমওয়ার্ক প্র্যাকটিস করছে। কে তাই তো? রাস্তা না পেয়ে পিছন থেকে গাড়িটি হর্ন মারছিল, তাই বাইক থেকে নেমে মোটুবাবু কি কাণ্ড ঘটালো দেখুন। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। এর মধ্যে জল আছে, জল লোকটি ময়ূর উপর দাঁড়িয়ে কাজ করছিল, কিন্তু তার হেল্পারের লক্ষ্য ছিল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। বেচারা মেয়ে দেখতে গিয়ে সব সর্বনাশ করে ফেললো। দাদা সোফায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেই ব্যস্ত ছিল, ভবিষ্যৎ সময় পিছন থেকে এসে তাদের বাচ্চাকে নিয়ে চলে যায়, অথচ দাদা কিছুই টের পেল না। তারপর দাদা ধ্যান ভঙ্গ হয়। এবার দেখুন দাদার কাণ্ড। জিনে মেরা দিল লুটিয়া,
ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার, তার একটা দৃশ্য এখানে দেখুন। হাত ধোয়ার জন্য সাবান রাখা হয়েছে, তাও আবার ধরিতে বেঁধে, যাতে কেউ নিয়ে পালাতে না পারে। সত্যি বুদ্ধির তুলনা হয় না। তবে বুদ্ধিতে বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশের এই যুগান্তকারী আবিষ্কার হেলিকপ্টারটি দেখুন। যা যা থাকে একদম তার বানানো এই হেলিকপ্টারেও কিন্তু একদম সব কিছু পাবেন। যেমন পাবেন হলো ওই দেখেন চাকা, চাকা পাবেন, ফ্যান পাবেন, এই যে লাইট, হরেনটা, হরেনটা তো দেখেন, হরেন, হরেনও বাজে নাকি, হরেনও বাজে হেলিকপ্টারের, এই যে হরেনও বাজে দেখেন হেলিকপ্টারের হরেন। তবে যাই বলেন, চাচার জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা করা দরকার। পাড়া প্রতিবেশীদের মধ্যে কাকিমাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। যেমন এখানে কাজের ফাঁকে টাইম বের করে কয়েকজন কাকিমা এখানে হাই স্পিডে ডাটা ট্রান্সফার করতে ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আন্টিদের গোল টিভিটা দেখলেন। তবে আন্টিদের স্টেজ কাঁপানোর ডান্স কখনো দেখেছেন কি? দেখেননি তো? তাহলে বড় বড় চোখ দুটোকে বের করে ভালো করে দেখতে থাকুন, কারণ ব্যাপারটা অনেক বেশি গভীর। আন্টি কিন্তু পাপার পরিধির থেকে কম কিছু নয়। সিস্টেম পার দেঙ্গে, এটা তো কোনো ট্রেলার মাত্র, তবে আসল পারফরম্যান্স তো এখানে। আন্টির সাথে সাথে এই দাদিমা কেমন স্টেজ কাঁপাচ্ছে দেখুন। তবে ডান্স করার ভিন্ন ভিন্ন টেকনিক আছে আমাদের ভারতীয়দের কাছে। যেমন এখানেই দেখুন এই হেলিকপ্টার ডান্স। কিছু লোকের অভ্যাস কখনোই পরিবর্তনশীল নয়। দেখুন এই আঙ্কেলকে, রাস্তাঘাটেই হোক বা প্লেনের ওপর, সে তার অভ্যাসকে ঠিকই বজায় রেখেছে। প্লেনের ভেতরে এন্ট্রি নেওয়ার আগে আঙ্কেল গুটকা খেয়ে মাইন্ড ফ্রেশ করে তবেই সিটে গিয়ে বসে। বা আঙ্কেল বা, এজন্যই মোদিজি বলে তেজস্বী লোক হ্যায় আমার পাস। ছেলেটি এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু অবধ পাবলিক জেসিবিতে করে জল এনে তার ওপরে ঢেলে দেয়। বুঝুন কাণ্ড। ভাই মজা করা ভালো, কিন্তু এতটা নয়, কি বলেন? টার্কি আইসক্রিমের মজার দৃশ্য তো আপনি দেখেছেন, কিন্তু এবার দেখুন এই টার্কি চাওয়ালাকে। এবারে বিড়াল মাছের কাণ্ড দেখুন। তার মালিক তাকে লাট্টুর মতো ঘুরপাক খাইয়ে ছেড়ে দেয়, তারপর দেখুন বেচারার অবস্থা। এবার অনলাইনে পাস করা ইঞ্জিনিয়ারের সাইড এফেক্টটি দেখুন। তো ভিডিও শেষ করবো মজার দৃশ্য দেখি, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো, কতটা হেসেছো? আর কেউ খাওয়ার সময় মানে ভিডিওটা দেখো নি, তাহলে খাওয়ার তো বেরিয়ে গেছে আমার মনে হয়। তো অস্থির বাঙালির যখনই পার্ট দেখবে তখনই খাওয়া জলটাকে অ্যাভয়েড করবে, তারপরে ভিডিও দেখবে। আর
একদম। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন চ্যানেল চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের বিভিন্ন হাসির ভিডিও প্লাস অনেক ইনফরমেটিভ ভিডিও সমস্ত কিছুর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।